কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। দর্শক বন্ধুরা, এমনই একটা বিরল ঘটনা ঘটেছে বাংলাদেশের মাটিতে, এই প্রথম সিরাজগঞ্জের বেলকুচিতে। দর্শক বন্ধুরা, পেট থেকে পরেই দেখতে পাচ্ছেন মায়ের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় পাল্লা দিয়েছে এমন একটি ঘোড়া। ভাইরে ভাই, এমন একটি ঘটনা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই দৃশ্য দেখার আগে আমি নিজেই আবেগ আপ্লুত বশীভূত হয়ে গেছি। এই এমন একটি ঘটনার সাক্ষী হতে হবে আমি বিশ্বাস করতে পারিনি। দর্শক বন্ধুরা, ঘোড়া দৌড় কাকে বলে দেখতে পাচ্ছেন, মায়ের পেট থেকে পড়েই প্রশিক্ষণ নিচ্ছে ময়দানে। আজকের ঘোড়াদৌড় প্রতিযোগিতায় রং বিরঙের বাহারি রঙের ঘোড়া এসেছে সারা বাংলাদেশ থেকে। দর্শক বন্ধুরা, বিশাল বিশাল তাজি ঘোড়া এসেছে এমনটা আমরা দর্শকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। যে 9 থেকে 10 লাখ টাকা দামের ঘোড়াও কিন্তু আজকের মাঠে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। দর্শক বন্ধুরা, বিশাল বিশাল তাজি ঘোড়া মাঠে মহড়া দিচ্ছে। দর্শক বন্ধুরা, এই অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন মা বোনেরা ছুটে এসেছে এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখার জন্য। শুধু তাই নয়, জানলে আপনারা অবাক হবেন, এদিকে গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি হচ্ছে। মা বোনেরা বাচ্চা শিশু কোলে নিয়ে, তারা কিন্তু এমনটা আমরা দেখতে পাচ্ছি, তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে শুধুমাত্র এক ফলক, ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখার জন্য। আমার কোনো হয়েছে তো, হ্যাঁ তো।